লিটন দাসের মুখে। তবে লিটন নিজে চিলমুড়ে থাকলেও তার জন্য দলকে পড়তে হয় বিপাকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে রানের খাতা খোলার আগেই উইকেট দিয়ে এসেছেন টাইগার ওপেনার। ওরা দলে কেন নেই, কি জন্য নেই দলে? ওরা দলে নেওয়া তো কোনো দরকার নেই, আরো ভালো ভালো প্লেয়ার আছে, ওদেরকে সুযোগ দেওয়া দরকার। লিটন কুমার দাস না দিয়ে ডাকুমার দাস দিলে মনে হয় ভালো হয়। একটা সময় এই লিটনকে নিয়ে কত বড় বড় স্বপ্ন দেখেছিল বিসিবি। পঞ্চপাণ্ডব পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী জাতীয় দলের অধিনায়কত্বের বিবেচনায় ছিলেন এলকেডি। তবে প্রতিভাবান স্টাইলিশ এমন তকমা নিয়ে চলা এই ব্যাটসম্যানই যেন এখন বাংলাদেশ ক্রিকেটের গলার কাঁটা। সে প্রতিদিন আসছে, ডাক মারছে, চলে যাচ্ছে। একটা পার্টনারশিপ ওপেনিং এ যদি ভালোভাবে না হয় তাহলে লেটার অন দ্য স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব প্রবলেমে চলে পড়ে যাচ্ছি। নামছে চলে যাচ্ছে এরকম যদি বাংলাদেশে অবস্থা হয় পরবর্তীতে একজন ওপেনার হিসেবে আমরা কি আশা করি? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। রিটন যদি একটু পরিশ্রম করতো বা একটু চিন্তা করতো আমি এই শটটা খেলবো অথবা এই শটটা খেলবো না, তাইলে রিটন ভালো করতে পারতো। বাহাতি পেসারদের বিপক্ষে নরবরে লিটন, নতুন বলে হালকা সুইং এ যেন পাকা পেতার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আউট হয়েছিলেন ইনিংসের প্রথম বলে, এদিনও সেই মাধুশঙ্কারেরই শিকার হলেন। যে তিন বল ফেস করেছেন সবকটিতেই ছিলেন বেশ নার্ভাস। সমস্যা সমাধানে সতীর্থরা যেখানে অনুশীলনে বাড়তি সময় দেন সেখানে লিটন উদাসীন। প্রথম ম্যাচে প্লাটিনাম ডাকের পর অনুশীলনের প্রয়োজন বোধ করেনি, হয়তো চিল মোড়ে সময় কাটিয়েছেন হোটেলে। লজ্জার এক রেকর্ডের পাতায় নাম উঠিয়েছেন লিটন, এ নিয়ে 14টি ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ ডাকের মালিক তিনি। স্বীকৃত ব্যাটারদের হিসেবে তার উপরে আছেন কেবল তামিম ইকবাল আর হাবিবুল বাশার সুমন। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক লিটনের। প্রথম দিকে খারাপ সময় গেল, পরে পারফরমেন্স আর দৃষ্টিনন্দন শটে মন জয় করেছিলেন সবার। তবে ফর্ম একটু ভালো হওয়ার পরেই যেন হাওয়ায় ভাসতে থাকেন, অসংলগ্ন আর রূঢ় আচরণে মাঝে মধ্যেই আসেন শিরোনামে। প্রেস কনফারেন্সে বাঁকা কথা বলেন, সবশেষ ভারত বিশ্বকাপে টিম হোটেলে বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে পরে ক্ষমা চাইতে হয় তাকে। অতি আত্মবিশ্বাসী লিটন মাঠের পারফরমেন্সে আবারও পথহারা। শেষ 15 ওয়ানডেতে তিনটিতেই আউট হয়েছেন শূন্য রানে, 50 মোটে দুটি। অফর্মের কারণে মোস্তাফিজের মতো তারকা পেসারকে ড্রপ করেছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু লিটন যেন এখনও অটো চয়েস। তামিম হোসেন, সময় সংবাদ।